নমস্কার, আমি মানস অধিকারী অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। মক টেস্ট 6 এর সঠিক উত্তরপত্র। তার আগে একটু বলে দিই, আগামী সপ্তাহের অর্থাৎ আগস্টের 3 তারিখের সোমবার মক টেস্টের টপিকগুলি, ওই দিন যে যে টপিকের উপরে মক টেস্ট নেওয়া হবে সেগুলি হলো গুপ্ত বংশ, মৌর্য বংশ, বিজয়নগর সাম্রাজ্য ও বাহুবলী সালতানা। এই টপিকগুলির ক্লাস আমার এই চ্যানেলে অর্থাৎ অভিনব একাডেমিতে পেয়ে যাবেন। এখান থেকে উক্ত টপিকগুলির পিডিএফ সংগ্রহ করতে পারেন। চলে আসি প্রশ্ন উত্তরে। উদ্গাতা কোন বেদের পুরোহিতের নাম? উদ্গাতা ছিল সামবেদের পুরোহিতের নাম। ঋগ্বেদের 10ম মণ্ডলের 39 থেকে 41 নম্বর সূক্তের দ্রষ্টার নাম কি? ঘোষা। কোন ষোড়শ মহাজনপদে চম্পা নামক উল্লেখযোগ্য একটি বন্দর ছিল? অঙ্গ। পরবর্তী বৈদিক যুগে সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি ভাগে বিভক্ত ছিল। এই বিভাজন পতাকায় উল্লেখিত আছে ঋগ্বেদের পুরুষা সূক্ত স্তবকে। চানুধারক কোন ভারতীয় আবিষ্কার করেন? গোপাল মজুমদার। ধান চাষের নমুনা কোথা থেকে পাওয়া যায়? ধান চাষের নমুনা পাওয়া যায় লোথাল। কোন ষোড়শ মহাজনপদে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন? মল্লতে। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি সিন্ধু সভ্যতার বন্দর ছিল? কালীবঙ্গান, সুতকোদ্রা, ধলাভিরা ও বানওয়ালি। সুতকোদ্রা। লোথাল এবং সুতকোদ্রা ছিল সিন্ধু সভ্যতার বন্দর। গোদাবরী নদী তীরে কোন ষোড়শ মহাজনপদটি গড়ে উঠেছিল? অসম। কোন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদের ঐতরীয় আরণ্যকে। হরপ্পা সভ্যতাটি রাবি নদীর কোন তীরে অবস্থিত ছিল? পূর্ব তীরে। সিন্ধু সভ্যতার ভারবাহী হিসাবে কোনটি ব্যবহৃত হতো না? ঘোড়া। কারণ ভারবাহী হিসাবে ব্যবহৃত হতো উট ও গাধা। সিন্ধু সভ্যতার অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানত না। ঋগ্বৈদিক যুগে নদীর দেবীর নাম কি ছিল? গঙ্গা, রাবি, সরস্বতী, নর্মদা। সরস্বতী। হরপ্পা সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছে? মহেঞ্জোদড়োতে। ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে কতগুলি রাজতান্ত্রিক ছিল? ষোড়শ মহাজনপদ ছিল মোট 16টি। সেই 16টির মধ্যে ব্রিজি ছিল প্রজাতান্ত্রিক এবং মল্ল ছিল গণতান্ত্রিক, অর্থাৎ দুটো বাদ গেল। তাহলে 16টির মধ্যে দুটো বাদ গেলে থাকছে 14টি, অর্থাৎ রাজতান্ত্রিক ছিল 14টি। সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত সব থেকে ছোট শহরের নাম কি? আল্লাহদিন, যেটি পাকিস্তানে অবস্থিত বর্তমানে। নিম্নের কোনটি পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত একটি নগর? কৌশন্তি। কৌশন্তি এবং হস্তিনাপুর এই দুটো নগর পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত হয়েছে। সিন্ধু সভ্যতা হরপ্পা কেন্দ্রটি কোথায় অবস্থিত? পাকিস্তানের মন্টেগুমারি জেলায়। দক্ষিণ ভারতে গড়ে ওঠা একমাত্র ষোড়শ মহাজনপদ কোনটি? অসম। নিচের কোনটি ছিল হরপ্পা সভ্যতার অধিবাসীদের একটি প্রিয় খাদ্য? আম, কাঁঠাল, খেজুর, আখ। খেজুর। বৈদিক সাহিত্যের কোন অংশে নারীকে সকল দুঃখের কারণ বলা হয়েছে? শতপথ ব্রাহ্মণ, তৈতেরীয় ব্রাহ্মণ, কেঠ উপনিষদ, কেন উপনিষদ। তৈতেরীয় ব্রাহ্মণে। তৈতেরীয় ব্রাহ্মণে নারীকে সকল দুঃখের কারণ বলা হয়েছে। হরপ্পা সভ্যতার লোথাল কোন নদীর তীরে অবস্থিত? ভোগাবর নদীর তীরে অবস্থিত। রাবি নদীর তীরে অবস্থিত হরপ্পা। সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদাড়ো। ঘরঘরা নদীর তীরে অবস্থিত কালীবঙ্গা। হরপ্পা সভ্যতার কোনটি অবহেলিত ছিল? জল নিকাশি ব্যবস্থা? না, কারণ জল নিকাশি ব্যবস্থা হরপ্পা সভ্যতার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। নগর পরিকল্পনা? নগর পরিকল্পনা হরপ্পা সভ্যতার একটি বিশেষ বৈশিষ্ট্য। প্রতিরক্ষা ব্যবস্থা? প্রতিরক্ষা ব্যবস্থা ছিল হরপ্পা সভ্যতায় অবহেলিত। সঠিক উত্তর প্রতিরক্ষা ব্যবস্থা। উত্তর মীমাংসা বেদান্ত দর্শন গ্রন্থটি কার লেখা? ব্যাসদেব। ব্যাসদেব লিখেছিলেন উত্তর মীমাংসা বেদান্ত দর্শন। হরপ্পা সভ্যতায় কোন উপকূলের মাধ্যমে বাণিজ্য চলত? মাকড়ান উপকূল। মাকড়ান উপকূলের মাধ্যমে হরপ্পা সভ্যতার বাণিজ্য চলত। কোন বেদ সাদা কালো দুটি ভাগে বিভক্ত ছিল? যজুর্বেদ। ষোড়শ মহাজনপদের কোনটি 8টি উপজাতির গোষ্ঠীর সমন্বয়ে তৈরি ছিল? ব্রিজি। হরপ্পা সভ্যতার আদিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না? লোহা। লোহার ব্যবহার জানত না। হরপ্পা সভ্যতায় উৎপন্ন কার্পাস বস্ত্র কি নামে পরিচিত ছিল? সিন্দর নামে। এটি ব্যাবিলনে সিন্দর নামে পরিচিত ছিল। হরপ্পা সভ্যতায় বাটখারাগুলি কত এর গুণিতক ছিল? 16। বেদে উল্লেখিত নদীর সংখ্যা কয়টি? এখানে একটু বলে রাখি, এখানে যে অপশনগুলো দেয়া আছে সেই অপশনে কোনটাই সঠিক উত্তর নয়। যদি শুধু ঋগ্বেদ ধরা হয় তাহলে ঋগ্বেদে মোট 25টি নদীর নাম উল্লেখ ছিল, এবং সমগ্র বেদ যদি ধরা হয় সমগ্র বেদে নদীর সংখ্যা ছিল 39টি। তো এখানে যে অপশনগুলো দেয়া আছে কোনটাই নেই, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। সিন্ধু সভ্যতায় সিন্ধু অঞ্চলের বাইরে সর্বাধিক প্রাচীন বস্তির নাম কি? বালাথন। অসংখ্য বংশীয় রাজা বিম্বিসারের সাথে কোন মহাজনপদের আত্মীয়তা গড়ে ওঠে? কোশল। কোশল রাজ্যের রাজা ছিলেন কোশল। সেই কোশল রাজের একমাত্র কন্যা যার নাম কোশলা দেবী, সেই কোশলা দেবীকে বিয়ে করেন বিম্বিসার। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। সিন্ধু সভ্যতায় কোন কেন্দ্রটিতে পরিকল্পিত নর্দমা ছিল না? বানওয়ালিতে। বানওয়ালিতে কোনো নর্দমা ছিল না। সিন্ধু সভ্যতায় কোথায় শাকম্ভরী দেবীর শিলমোহর পাওয়া গেছে? হরপ্পাতে। ঘরঘরা নদীর তীরে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি অবস্থিত? কালীবঙ্গ। ত্যাগের মন্ত্র কোন বৈদিক সাহিত্যে আছে? যজুর্বেদে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? লোথালকে।
লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। স্বাধীনতার পর প্রথম উৎখনিত প্রত্নক্ষেত্র কোনটি? রোপা। হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্র থেকে রসুন ব্যবহারের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে? বাল। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সিন্ধু সভ্যতার কোনটি আবিষ্কার করে? আলমগীর। কোন মহাজন পদের রাজা ছিলেন? উদয় বৎস। বেদাঙ্গ ছন্দ কে রচনা করে? পিঙ্গল আচার্য। সিন্ধু সভ্যতায় যেসব কেন্দ্রে শস্যাগার পাওয়া গেছে তাদের নাম সম্পর্কিত নিচের কোনটি সঠিক? মহেঞ্জোদাড়ো, গাইমাবাদ, সুতকুদ্রা হবে না। হরপ্পা মহেঞ্জোদাড়ো, লোথাল, হরপ্পা মহেঞ্জোদাড়ো এবং লোথাল, এটাই সঠিক। বৈদিক সভ্যতায় সমাজে কল্যাণকর কাজের জন্য তৈরি হওয়া সংগঠনকে কি বলা হয়? বিধ। কোন ষোড়শ মহাজনপদের বর্তমান নাম? অযোধ্যা। কোশল। সিন্ধু সভ্যতায় জেট পাথরগুলো কোথা থেকে আমদানি করা হতো? মধ্য এশিয়া। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণের জন্য নির্মিত জলাধার পাওয়া গেছে? ধোলাভিরাতে। বারাণসী নামকরণের কারণ কি? নদীর নাম অনুসারে, রাজার উপাধি অনুসারে, বরুণ দেবের নাম অনুসারে, বরুণ নামক তলোয়ার অর্থাৎ ওসির নাম অনুসারে, নদীর নাম অনুসারে। বরুণ এবং ওসি নামক দুটি নদীর মাঝখানে এই শহরটি অবস্থিত ছিল বলে একে বারাণসী বলা হয়। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।